ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বেগম খালেদা জিয়া সহ সব নেতাকর্মীদের মুক্তির দাবি সহ 10 দফা ঘোষণা করেছেন বিএনপি নেতারা। এসব দাবিতে আগামী 13 ডিসেম্বর সারা দেশে মহানগর ও জেলায় বিক্ষোভ ও 24 ডিসেম্বর গণমিছিল কর্মসূচি দেওয়া হয়। সমাবেশের মঞ্চ থেকে বিএনপির 7 জন এমপি সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে উঠেছিল গণসমাবেশ স্থল, সায়দাবাদের গোলাপবাগ মাঠ ও আশেপাশের এলাকা। রিপোর্ট করছেন আশিকুর রহমান চৌধুরী। আনুষ্ঠানিকভাবে গণসমাবেশ সকাল 11টায় শুরুর কথা থাকলেও এর আগেই পরিপূর্ণ হয়ে ওঠে সায়দাবাদের গোলাপবাগ মাঠ। একের পর এক মিছিল আসতে থাকে গণসমাবেশের এই মাঠের দিকে। নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের বিভিন্ন পর্যায়ে নেতারা বক্তব্য রেখেছেন। সবশেষ দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তার বক্তব্যে বিএনপির 10 দফা দাবি তুলে ধরেন, নির্দেশনা দেন তাদের পরবর্তী করণীয় ও কর্মসূচি নিয়ে। একই সাথে এই গণসমাবেশ থেকে ঘোষণা আসে বিএনপির 7 সংসদ সদস্যের পদত্যাগের বিষয়টি। বর্তমান অনির্বাচিত অবৈধ জাতীয় সংসদ বিলুপ্ত করিয়া ভোটবিহীন গণতন্ত্র হরণকারী লুটেরা ফেসিবাদী ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করিতে হইবে। আপনারা দেখেছেন আজকে আমাদের দলের থেকে যে সংসদ সদস্যরা পার্লামেন্টে ছিল তারা সংসদ থেকে পদত্যাগ করেছে আপনাদের সামনে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। 1996 সালে সংবিধানের সংযোজিত ধারা 58 খ গ ও ভয়ের আলোকে দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করিতে হইবে। 3 নির্বাচনকালীন দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার বর্তমান অবৈধ নির্বাচন কমিশন বাতিল করিয়া সকলের নিকট গ্রহণযোগ্য একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করিবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল বিরোধী দলের নেতা কর্মী, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনকারী সকল মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং আলেমদের সাজা বাতিল, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজনৈতিক কারাবন্দীদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। বক্তব্য রাখা কেন্দ্রীয় নেতারা বিশেষভাবে ধন্যবাদ জানান তাদের, যারা নানা বাধা অতিক্রম করে শেষমেশ গণসমাবেশের মাঠে পৌঁছাতে পেরেছিলেন। এত বাধা বিপত্তির পরে সরকারের এত অভিনয়, এত কিছু নিয়ে আমাদেরকে করছে যাতে তারা সমাবেশে আমরা অংশগ্রহণ করতে না পারি। তারপরে কিন্তু দেখেন আমরা সমস্ত বাধা বিপত্তি উপেক্ষে করে খালেদা জিয়ার মুক্তির জন্য সবাই একত্রে উপস্থিত হয়েছি, যে জনগণের মুক্তি চাই আমরা। এখন আমাদের একটাই দাবি, নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। কারাগারের বাইরে থাকা কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন গোলাপবাগ মাঠের ওই গণসমাবেশে। বেগম খালেদা জিয়ার মুক্তি, একই সাথে গণসমাবেশের আগে গ্রেফতার হওয়া দলের মহাসচিব সহ কেন্দ্রীয় সকল নেতা ও কর্মীদের যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয়, সেই দাবি উঠে আসে আলোচিত এই গণসমাবেশ থেকে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।